সন্ধ্যা হলে সুন্দরীদের নাচ, চলছে মদ্যপান, উঠছে টাকা। ধর্মীয় স্থানের অদূরে তৈরি পানশালা, পানশালা তৈরির অনুমতি ঘিরে প্রশ্ন, শুরু রাজনৈতিক তরজা। সন্ধ্যা হলেই এলাকায় বাড়ছে অচেনা যুবক যুবতীদের আনাগোনা, সুন্দরী রমণীদের নাচ গান, চলছে মদ্যপান, উঠছে টাকা। ধর্মীয় স্থানের অদূরে তৈরি হয়েছে পানশালা, জানিয়ে এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক চাঞ্চল্য। শান্তিপুর থানার বাবলা গ্রাম পঞ্চায়েতের পাশেই একটি হোটেলে নতুন করে চালু হয়েছে পানশালা বা সিঙ্গিং বার। মহাপ্রভুর পীঠস্থান অদ্বৈত পাঠের একেবারেই কাছে পানশালা তৈরি নিয়ে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ। স্থানীয়রা জানাচ্ছেন, শান্তিপুর বহু প্রাচীন শহর, শান্তিপুরের কৃষ্টি সংস্কৃতি বরাবরই আলাদা। স্থানীয়রা জানাচ্ছেন, শুধু ধর্মীয় স্থান নয়, পাশেই রয়েছে গ্রাম পঞ্চায়েতের কার্যালয়, পাশে রয়েছে স্কুল। শ্রী চৈতন্য মহাপ্রভু যেখানে এসে বিশ্রাম নিতেন, সে অদ্বৈত পাঠ এখান থেকে ঢিল ছোড়া দূরত্বে। নানা সময় দেশ বিদেশের ভক্তেরা আসেন এখানে দর্শন করতে। আর সেরকমই একটি জায়গাতে পানশালা তৈরির অনুমতি কিভাবে মিলল জানিয়ে উঠেছে প্রশ্ন। আজকে শুনতে পাচ্ছি, জানলাম যে ইতিমধ্যে হচ্ছে সিঙ্গিং বার হিসেবে অনুমোদন পেয়েছে এবং চালু হয়েছে। এটা হচ্ছে এলাকার পক্ষে, শান্তিপুরের পক্ষে, বিশেষ করে হচ্ছে পাশেই অদ্বৈত পাঠ, দ্বারিকানাথ হাই স্কুল এবং ঘন জনবসতিপূর্ণ এলাকা, একদিকে শান্তিপুর শহরের এক নম্বর দু নম্বর ওয়ার্ড এবং বাবলা গ্রাম পঞ্চায়েত এলাকা এবং ঘন জনবসতিপূর্ণ এলাকায় মধ্যে এই ধরনের বার কীভাবে অনুমোদন পেল, এটা হচ্ছে যারা সরকার, রাজ্য সরকার এবং যে দপ্তর অনুমোদন দিলেন, আমার মনে হয় যে এর সঙ্গে হচ্ছে বিরাট পরিমাণ অর্থের লেনদেন আছে। খুবই নিন্দনীয় এবং আমরা মনে করি যে এটা শান্তিপুরের যে ঐতিহ্য সেই ঐতিহ্যের বিরোধী। সেই জায়গা থেকে আমাদের মনে হচ্ছে এটা এখানে প্রশাসন যারা এর যদি অনুমতি দিয়ে থাকেন, আমি জানি না তাদের কোনো অনুমতি আছে কি না, যদি অনুমতি দিয়ে থাকেন তাহলে সেই অনুমতি তারা পর্যালোচনা করবেন এবং শান্তিপুরের সংস্কৃতিকে তারা রক্ষা করবেন। জানা গেছে এলাকার একটি হোটেলে চালু হয়েছে বার, সন্ধ্যা হলেই সেখানে গান বাজনার সাথে সাথে চলছে মদ্যপান, প্রচুর বহিরাগত যুবক যুবতী আসছেন এখানে। এ বিষয়ে রাজ্যের শাসক দলকেই নিশানা করেছেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তিনি বলেন, কিভাবে ওই রকম একটি জনবহুল জায়গায় পানশালার অনুমতি দিল সরকার। পাশাপাশি বর্তমানে শান্তিপুরের যিনি বিধায়ক রয়েছেন তিনি তাদের বংশধর, এই পানশালার অনুমতি নিয়ে তার লজ্জা হওয়া উচিত। তৃণমূল সারা বাংলারই কৃষ্টি কালচারকে ধ্বংস করছে, তারা প্রশাসনকে ক্রিমিনালাইজ করে দিয়েছে, দলদশে পরিণত করেছে, সবাইকে চুরি করার উৎসাহ দিয়েছে, চুরি করে যারা তৃণমূল করে তারা টাকার পাহাড় জমিয়েছে, বাড়িতে গেলে কোটি কোটি টাকা, সেই টাকাটা উড়াবে কোথায়, খরচ করবে কোথায়, সেই জন্য বার সৃষ্টির প্রয়োজন হয়েছে। উনি লজ্জা হওয়া উচিত, 20 বছর আগে ওখানে বার সৃষ্টি হয়নি, ওখানে হয়তো একটা মদের কাউন্টার ছিল, আর পরবর্তীকালে কেন্দ্রীয় সরকার ন্যাশনাল হাইওয়ের পাশে মদের কাউন্টার বন্ধ করে দেওয়ার নির্দেশ আসলে ওই রাস্তা রোডটাকে জাতীয় সড়ক না বলে রাজ্যের করে নিয়েছে কায়দা করে, আর ওটাকে বাইপাসটাকে করে দিয়েছে রাজ্য সরকারে। তো এই বেলাল্লাপান্না, এবং ওখানে কোনো নাচ গানের আসর ছিল না মহিলাদের নিয়ে, এখন সেটা তো ওনার আমলেই হয়েছে, উনি আইনসভার সদস্য, উনি তাহলে অনুমোদন দিয়েছেন, লজ্জা হওয়া উচিত। এদিন AIDYO সংগঠনের পক্ষ থেকে শান্তিপুর থানায় বিষয়টি নিয়ে সংগঠনের কর্মীরা একত্রিত হয়ে এদিন থানায় আসেন। তাদের দাবি, আমাদের অল ইন্ডিয়া যুব সংগঠন AIDYO-র পক্ষ থেকে আজকে আমরা এই শান্তিপুর শাখার উদ্যোগে এখানে আজকে সম্মিলিত হয়েছি। আমরা দীর্ঘদিন থেকে লক্ষ্য করছি যে শান্তিপুরের একটা ঐতিহ্যপূর্ণ জায়গা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশেষ করে এখানে শ্রী চৈতন্যের একটা তীর্থক্ষেত্র আছে শান্তিপুরে, বিভিন্ন ধর্মীয় জায়গা আছে। আমরা দেখছি যে এখানে যে অদ্বৈত মহাপ্রভুর যে পীঠস্থান, সেখানেও আমরা দেখছি সেখানে পাশাপাশি রাজ্য সরকার আজকে মদের ব্যাপক লাইসেন্স দিচ্ছে এবং সেখানে পানশালা হয়েছে এবং সন্ধ্যার পর সেখানে নানান রকম কুকৃতি হচ্ছে যেগুলো ভাষায় উল্লেখ করা যায় না। এই পরিস্থিতিতে আজকে যদি এইভাবে যুব সমাজকে খারাপ পথে ঠেলে দেওয়া হয় তো তাদের মধ্যে একটা বিকৃতি মনোভাব তৈরি হবে। আমরা আজকে প্রশাসনকে একটা ডেপুটেশন দেবো যাতে এই ব্যাপারে প্রশাসন কড়া পদক্ষেপ নেয়। এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। তিনি বলেন, এক মাসের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। হোটেলটি যখন 20 বছর আগে তৈরি হয়েছিল তখন বিরোধীরা কোথায় ছিল?
আমি আইন পরিষদের একজন সদস্য, সেই কারণে আমি যে পদক্ষেপ নেব সেটা নিশ্চয়ই ঢাকঢোল পিটিয়ে নেব না। আমি কি পদক্ষেপ নেব সেটা এক মাসের মধ্যেই জানতে পারবেন। শুনে ভালো লাগছে বিরোধীদের স্মরণ হচ্ছে। আমি সেই বিরোধীদের উদ্দেশ্যে প্রথম বলব, আজ থেকে 20 বছর আগে যখন বার্তা হয়েছিল তখন তারা কোথায় ছিলেন? তখন কি অদ্বৈত পাঠ ছিল না, নাকি তখন পঞ্চায়েত অফিস ছিল না, নাকি তখন দাঁড়িকানা স্কুল ছিল না? বলতে পারেন বিএড করেছে, এটা ভালো লাগছে যে ওনার স্মরণ হচ্ছে। বিধায়ক আইনসভার সদস্য, তিনি কী পদক্ষেপ নেবেন আর কী নেবেন না সেটা নিশ্চয়ই ভাববেন কী করবেন। তার যেটা পদক্ষেপ নেওয়া তিনি নিশ্চয়ই নিয়েছেন, কিছুটা প্রকাশ্য কিছুটা গুপ্ত, সময় এলে আপনারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, শান্তিপুর। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।